হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। ডিএলএড অ্যাডমিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হলো। তো বন্ধুরা, ডিএলএড যারা ভর্তি হতে চান, যারা ভর্তি হয়ে গেছেন, তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। যে ৬ তারিখে লাস্ট ডেট ছিল, ৬ জুলাই, সেই লাস্ট ডেট আবার বাড়িয়ে দিল। এই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে কবে আপনাদের লাস্ট ডেট। তো লাস্ট ডেট ছিল ৬-৭-২০২২, সেই ডেটটির এক্সটেনশন হয়েছে। তো আমরা দেখে নিব, নোটিশটি লেখা আছে আজকে পাবলিশ হলো ৬-৭-২০২২। তো এক্সটেনশন অফ দ্য লাস্ট ডেট অফ অ্যাডমিশন টু টু ইয়ার্স ডিএলএড রেগুলার ফেস টু ফেস মড কোর্স অফ দ্য সেশন ২০২২-২০২৪, ২০২২-২৪ সেশনে যে ডিএলএড কোর্স রেগুলার। তো দেখতে পাচ্ছেন ইন কন্টিনিউশন অফ আর নোটিফিকেশন, আগে যে নোটিফিকেশনটি দিয়েছিল ২২ জুন, সেই নোটিফিকেশনের কন্টিনিউশনে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন ফর্মস ফর অ্যাডমিশন টু টু ইয়ার ডিএলএড কোর্স। তো এখানে লেখা আছে এক্সটেন্ডেড আপ টু ৩০ জুলাই, ১৩ জুলাই পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবেন। তো যারা এখনও ভর্তি হননি বা পেমেন্ট করতে পারেননি, তারা আবার সুযোগ পেলেন কয়েকটা দিন, ৬ তারিখ থেকে বাড়িয়ে ১৩ তারিখ পর্যন্ত, ১৩ জুলাই পর্যন্ত আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। এবং যাবতীয় আগে যা যা ছিল নিয়ম, সেইগুলি অব্যাহত থাকলো, সেইগুলি থেকে গেল। তো একই নিয়মে আগে যাগুলো ছিল যে রিশিডিউল, সেগুলি টাইমটা শুধু রিশিডিউল হলো, যে ৬ তারিখটার বদলে ১৩ জুলাই লাস্ট ডেট। অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস ইন দ্য অ্যাফরমেনশন প্রিন্সিপাল নোটিফিকেশন। তো আগে যা যা নিয়ম ছিল ভর্তি হওয়ার জন্য, যেসব প্রক্রিয়াগুলি ছিল, সেগুলি একইভাবে একই থাকলো। তো ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভর্তি প্রক্রিয়া কীভাবে ভর্তি হবেন, অনলাইন কীভাবে অ্যাডমিশন হবেন, পেমেন্ট কীভাবে করবেন, সমস্ত কিছু আপডেট আপনাদের ভিডিও দেওয়া আছে। আপনারা এই ভিডিওর শেষে স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন, সেই ভিডিওগুলি দেখে নেবেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর, ডিএলএড সংক্রান্ত যে বিভিন্ন সমস্যার সমাধান এই ভিডিওর শেষে, একটি নতুন ভিডিও আছে সেটিতে দেখে নেবেন। তো অবশ্যই আপনারা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।